Between A and B, between A and B, I have taken three branches, out of which one branch is carrying two resistors in series. All together, it is a network of four resistors. सही तो? तो लेकिन चार खाना रेजिस्टर मिले, इस सर्किट के रिक्वेलेंट रेसिस्टेंस क्या तो है भाई? इस सर्किट के रिक्वेलेंट रेसिस्टेंस क्या तो है भाई?

তাহলে তাহলে টু টু প্লাস প্লাস ওয়ান এটা হলো ফাইভ বাই টু আর তার মানে এখানে আর ড্যাসটা হয়ে গেল টু আর বাই ফাইভ তাই তো আমি ধরো যদি একটা নেটওয়ার্ক এরকম ধরি Between A and B are equivalent. away provided all resistors taken here are same in value. For example. So now, what will be the R effective between A and B? Hmm.

হুম এইটা প্রথমে এই দুটো রিপ্লেসমেন্ট ধরে নিলাম আর ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান বাই আর ওয়ান দ্যাট ক্যান বি রিটেন ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর তাহলে ওটা হলো টু বাই আর তার মানে আর ওয়ানের নিউমেরিক্যাল ভ্যালু হয়ে গেল আর বাই টু তাহলে হ্যাঁ না না প্রথমে এই প্রথমে মাঝের ব্রাঞ্চটাকে সিমপ্লিফাই করে একটা করে নিতে হবে তাহলে সার্কিটটা হয়ে যাবে ওপরেরটা যেমন একটা আর আছে থাক মাঝের একটা এফেক্টিভ ভ্যালু নিতে হবে এটা হয়ে যাবে তোমার বেসিক্যালি আর প্লাস আর ওয়ান ঠিক আছে কারণ মাঝে তো সিরিজ হয়ে গেল তো

তাহলে এটা সিম্পলিফাই করলে টু আর আবার আগের মতো ওয়ান প্লাস টু প্লাস টু সো দিস ইজ ফাইভ বাই টু আর বুঝতে পারছ তাহলে আর ওয়ান হয়ে গেল টু আর বাই ফাইভ আর ওয়ান বেরিয়ে গেল টু আর বাই ফাইভ তাহলে এতটা হয়ে গেল আমার টু আর বাই ফাইভ তার মানে আর এ বি যেটা জানতে চেয়েছে সেটা হলো আর প্লাস

তাহলে আলটিমেটলি বিটুইন এ এন্ড বি কটা ব্রাঞ্চেস আছে বিটুইন এ এন্ড বি কটা ব্রাঞ্চেস আছে হ্যাঁ চারটে রাইট চারটে হ্যাঁ চারটে ব্রাঞ্চে অ্যাক্টিভ তার মধ্যে তিনটে ব্রাঞ্চে

this is 3/2r + r + 1/r তাই তো তাহলে এটা सिंपलीफाई করলি আমরা 2r lcm दैट इज 3 + 2 হ্যাঁ কি না তাহলে r e b হয়ে গেল আমার 2r / 5 কি হ্যাঁ কি না